আলামিন বলেন জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে, বলেন জিকিরের দ্বারাই, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে। জিকির জাকেরকে মজকুর বানায়, জিকির জাকেরকে মাহবুব বানায়, জিকির জাকেরকে মজকুর বানায়, জিকির জাকেরকে মাহবুব বানায়। যে জিকির করবে তুমি জিকির করবা রবের, মানুষ জিকির করবে তোমার। সুবহানাল্লাহ বলবেন না, আমি জিকির করব আল্লাহর, আল্লাহ জিকির করবে আমার। আমি জিকির করব কার, আল্লাহ, আল্লাহ জিকির করবে কার। ফাকুরুনি আযকুরকুম, তুমি আমার করো আমি তোমার করব, তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। আচ্ছা, যারা পাবলিসিটি করে অমুক ভাই অমুক ভাই, তার রিজিক কে দেয়, তার দুপুরে খানা কে দেয়, যার পাবলিসিটি করে সে বুঝে না কথা, যে মার্কার পাবলিসিটি করে ওই বেটাকে খানা কে দেয়, ওই মার্কাওয়ালা বিকেলের চায়ের পয়সা কে দেয়, মার্কাওয়ালা রাতে চায়ের পয়সা কে দেয়, খাবারের পয়সা কে দেয়, সিএনজি ভাড়া কে দেয়। তাহলে বোঝা গেছে, বান্দা বান্দার জিকির করলে যদি ওই বান্দা তার টাকা দেয়, আমি আমার রবের জিকির করলে আমার রব আমার টাকা দিবে। বুঝে আসছে? হাসপাতালের পাবলিসিটি করে আর নয় কম ঢাকা, আর নয় ঢাকা, এবার শুধুই কুমিল্লা, শুধুই কুমিল্লা, আগামী শুক্রবারে কুমিল্লা রুগী দেখবেন, ডাক্তার অমুক বলেনি, বলে না। আচ্ছা, যদি ডাক্তারের কাছে রুগী একজনও না যায়, এই পাবলিসিটি ওয়ালারে টাকা দিবে কি না? দিবে। বলবে রুগী তো আসে নাই, সে বলবে রুগী আসা না আসা আমার বিষয় না, আমার বিষয় হলো পাবলিসিটি। কথা কয় না, বাস্তব না বাস্তব বলেন, আমার বিষয় কি? আমি আপনাকে টাইম দিছি কিনা দেখেন, আমি তো সকাল থেকে সন্ধ্যা টাইম দিছি, বুঝেন নাই কথা? রুগী আসলে আসুক না আসলে নাই আমার কি? আমার টাকা, আমার টাকা ঠিক, রুগী আসলে না আসলে আমার কোনো অসুবিধা নাই, টাকা ঠিক, বাস্তব না বাস্তব বলেন। আমি যদি ডাক্তারের পাবলিসিটি করি, হাসপাতাল যদি আমার টাকা দেয়, আমি যদি মেম্বারের পাবলিসিটি করি, মেম্বারশিপ যদি আমার খানা দেয়, আমি যদি চেয়ারম্যান সাহেবের পাবলিসিটি করি, চেয়ারম্যান সাহেব যদি আমার ভাড়া দেয়, আমি আমার রবের জিকির করলে রব কেন দিবে না? দিবে তো না? সন্দেহ হয়, সন্দেহ হয় দেখেই তো করি না, কি সন্দেহ হয় দেখেই তো করি, কি করি না বলেন? এবার বলেন, নামাজ সবচেয়ে উত্তম জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি? আবার বলেন, নামাজ কি? নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য নামাজের পুরস্কার, নামাজের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার, সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার এক নম্বর নগদ পাঁচটা, নামাজের পুরস্কার কয়টা? নামাজের পুরস্কার কয়টা? নগদ, নগদ পাঁচটা। এক নম্বরে চেহারাটাকে সুন্দর করে দিবে, দুনিয়াতে নামাজের চেহারা সুন্দর না বেনামাজের চেহারা সুন্দর? সবে বলে না, নামাজের চেহারা সুন্দর না বেনামাজের চেহারা সুন্দর? বেনামাজি চেহারা কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? এক নম্বরে দিয়া আল্লিল বজে, আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দিবে। দুই নম্বরে ও নূর আল্লিল কলবে, দিলটাকে আলোকিত করে দিবে। তিন নম্বরে ওসা আতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। চার নম্বরে ওসে হাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। পাঁচ নম্বরে ও মোহাব্বতান ফি কুলুবিল খালকে, গ্রামের সব মানুষ তাকে ভালোবাসবে। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। এবার বলো, নামাজ পাঁচ ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, নামাজ কয় ওয়াক্ত? আবার আচ্ছা, মোবাইলে কয়টা সংখ্যা দিয়ে আমাদের বাংলাদেশে ফোন করা হয়?
কয়টা? শুধু জিরোটা নাই, ফোন যাবে আবার বলে না? তাহলে এগারোটা থেকে একটা গেলে যদি দশটা দিয়ে যদি ফোন না যায়, পাঁচটা থেকে একটা ফজর নাই, তোমার পুরস্কার কেমনে হবে? কি বুঝাচ্ছে কথা? তাহলে কটা লাগে? পাঁচটা মোবাইলে কটা লাগে? এগারোটা দিয়ে কোথায় কোথায় যায়? এগারোটা দিয়ে কোথায় কোথায় যায়? সারা বাংলাদেশে যায় কিনা? এবার বিদেশে যেতে আরো বাড়তি লাগে কিনা? কথা কয় না? বিদেশে যেতে আরো দুইটা তিনটা বাড়তি লাগে কিনা? তাহলে এই সংখ্যা ছাড়া যেমন ফোন চলে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম চলে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম চলবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইসলাম চলবে না, বলেন। আচ্ছা, এগারো সংখ্যার পরিবর্তে যদি দশটা সংখ্যা দিয়ে ফোন করি, এটা গুলিস্তান পর্যন্ত তো যাবে, বরুড়া পর্যন্ত যাবে, লালমা পর্যন্ত যাবে, এটা মোবাইলের বাইরে যায়নি? তুমি দিয়ে দেখো, দিয়ে দেখে। হ্যাঁ, দশটা টিভি সান না, যায় না, যায় না। হ্যাঁ, কথা কার? হ্যাঁ, দূর ভুল হয়েছেও কই তুমি? ওটা ডাইরেক্ট মারি দেয়, ওটা ডাইরেক্ট ফেরত দেয়, বলেন। তাহলে তিন নামাজ ডাইরেক্ট ফেরত, চার নামাজ ডাইরেক্ট ফেরত, জোরে কয় না? তিন নামাজ ডাইরেক্ট ফেরত, চার নামাজ ডাইরেক্ট ফেরত, আর পাঁচ নামাজ কবুল। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখো দেখো দেখো, এই মসজিদটা হইতে কয়টা জিনিস লাগছে? পাঁচটা জিনিস। কয়টা? ইট, বালি, সিমেন্ট, রড, পানি। সুবহানাল্লাহ, কয়টা কয়টা এই কয়টা? কি কি? শুধু পানি নাই, শুধু বালু নাই। তাইলে বুঝা গেছে, দুনিয়ার বাড়ি যেমন পাঁচটা ছাড়া হয় না, জান্নাত ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া হবে না। জান্নাত কয়টা কয়টা লাগবে? কি কি? এটা কার ঘর? এবার আল্লাহর ঘরে বসে ওয়াদা করতে হবে। কয় অক্ত পড়ব? কয় অক্ত? সব কলিজা হাত দেন, দেন হাত দেন, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আপনাকে সাক্ষী রেখে, আপনার ঘরে বসে জীবনে আর কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়ব না, রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ছাড়ব না। আল্লাহ আকবার। রাগ করছেন? আমগুলো তো বাইন্দা ওয়াদা করেছেন, আপনাদের জন্য না আমার জন্য? লাভ কার হবে? পড়বো নামাজ। দেখো বন্ধু, পৃথিবীর কোনো ইয়াহুদি নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো নাসারা নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তে পারে না। তাইলে বোঝা গেছে, কোনো বেঈমান আর কাফের নামাজ পড়তে পারে না, আর কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। কোনো হিন্দুকে জীবনে নামাজ পড়তে দেখেছ? কোনো বৌদ্ধ জীবনে নামাজ পড়ে? কোনো সাকমা জীবনে নামাজ পড়ে? তাহলে বোঝা গেছে, কোনো হিন্দু নামাজ পড়তে পারে না, কোনো ইহুদি নামাজ পড়তে পারে না, কোনো বৌদ্ধ নামাজ পড়তে পারে না, কোনো উপজাতি নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো জানোয়ার নামাজ পড়তে পারে না, পৃথিবীর কোনো অমুসলিম নামাজ পড়তে পারে না, আর কোনো মুসলিম নামাজ ছাড়তে পারে না। এবার হলো ফজরের নামাজ। যে মুসলমান ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তাহলে এবার স্লোগান শিখব, ফজরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, 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 ফজরের নামাজ পড়ল যে
আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে, মুখস্থ হয়েছে সবার? এবার কমপক্ষে প্রতিদিন ছয়টা তসবিহ আদায় করবো, ছয় তসবিহ। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ কতবার? কি দিবে 100টা গোলাম আল্লাহ রাস্তা দান করে দেওয়ার, আজাদ করে দেওয়ার সব দিবে। দুই নম্বর 100 বার পড়বো আলহামদুলিল্লাহ। দুই নম্বর কি? আলহামদুলিল্লাহ। 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সব। তিন নম্বর 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100টা ওট কুরবানি করার সওয়াব। চার নম্বর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দিবে। এবার কবিতা দিয়ে শিখব, কবিতা। 100টা বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100টা বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কত কাওয়ালি তো জীবনে শুনছেন, এর চেয়ে সুন্দর কোনো কাওয়ালি থাকলে শোনাও। 100টা বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100টা বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুন্দর না অসুন্দর? সুন্দর। দামি না বেদামি? দামি। সত্য না মিথ্যা? সত্য। 100টা বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100টা বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100টা বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100টা বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100টা বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100টা বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100টা বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করবো তো ইনশাল্লাহ। জওয়ানরা বলো ইনশাল্লাহ। জীবনে লম্বা সময় চলে গেছে, করা হয়নি, এখন থেকে করবো ইনশাল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান, আল্লাহ আমাদের মিজান কবিরাজ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার সাথে ইমান আমলের সাথে এই মাদ্রাসাখানা যেন দাওরা হাদিস পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বালিকাদের জন্য আল্লাহ তাআলা একটা মাদ্রাসা বানানোর তৌফিক দান করেন, আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনারা শুনে থাকবেন, আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, এই পাহাড়ের ওই পাশে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, নভেম্বর মাসের 27 তারিখে, ডিসেম্বরের শেষ শনিবারে, সামনের জানুয়ারির শেষ শনিবারে, আল্লাহ তাআলা যেন দায়েম আর কায়েম রাখেন। পারলে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের কাছে কয়টা বই আছে, এই বইগুলো আমার বয়ানের কফি, এই বইগুলো আমি এতক্ষণ যা বলেছি আপনাদের কাছে এই বইগুলোতে পাওয়া যাবে। এখানে 5টা বই আছে, আরো 3টা বই বাইরে আছে, এই 9টা বই মোট। এই বইগুলো যদি কেউ পারেন পড়ার নিয়তে গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনি যদি এই বইগুলো পড়তে পারেন, একটা একটা করে যদি বই আপনার স্ত্রীকে পড়াতে পারেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে পড়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার কলেজে আল্লাহ তাআলা ভালোবাসা ভরে যাবে। পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কে কইছে? কে? আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান, আল্লাহ আপনাকে সুস্থতার হায়াত দান করেন।
মাশাআল্লাহ। আপনারা আমার মহাব্বত করেন, আমিও আপনাদেরকে মহাব্বত করি। কি বলেন, শুধু নুপু যাবেন নি কন ইনশাআল্লাহ? কত তারিখ, কত তারিখ? ইংরেজি মাসের শেষ শনিবার। আবার আইলে আবার করো, আজকে বৃষ্টি বাদল তো।